চিত্রনায়িকা শিমুর দর্শক সর্বশেষ আপডেট। অবশেষে দর্শক বেরিয়ে আসলো চিত্রনায়িকা শিমুর স্বামী এবং তার বন্ধু ফরহাদ দুজন মিলে। দর্শক চা খাওয়ার পরেই শিমুকে দুজন মিলেই গলা টিপে হত্যা করেছে। দর্শক কি কারণে মেরেছে পুরো ঘটনাটি জানতে দর্শক আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে চিলাহাটি জেকেটিভি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমরা জানি যে নোবেল গলা টিপে হত্যা করার পরেই তার বন্ধু ফরহাদকে ফোন করেছিল। না দর্শক, দর্শক শ্রোতা, আপনারা জানেন যে চিত্রনায়িকা শিমু তাকে গলা টিপে হত্যা করেছে তার স্বামী। দর্শক এটি আমরা জানি, কিন্তু তার স্বামীর যে বন্ধু ফরহাদ রয়েছে, এই ফরহাদ দীর্ঘদিনের বন্ধু, তার জিগরি দোষ আমরা বলি, একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না। এই ফরহাদের টাকা পয়সার দরকার হলে এই নোবেলের কাছ থেকে টাকা পয়সা নেয়। সেদিনও দর্শক এই নোবেলের কাছে 2000 টাকা ধার নেওয়ার জন্য ফরহাদ সকালবেলা, সেই সকাল 7টার সময় এই চিত্রনায়িকা শিমুর বাসায় আসে দর্শক। এবং এই চিত্রনায়িকা শিমুই দরজা খুলে দেয়, তার বন্ধু ফরহাদ বাড়িতে প্রবেশ করে। এরপরে দর্শক চা বানায়, দর্শক ডাইনিং টেবিলে তারা একসাথে চা খায়। এরপরে দর্শক এমন সময় শিমুর একটি ফোন আসে। আপনারা জানেন যে চিত্রনায়িকা শিমু দর্শক শ্রোতা বেসরকারি একটি টেলিভিশনে সে কাজ করে এবং তার স্বামী বেকার, 3 বছর ধরে বেকার দর্শক শ্রোতা। তো হঠাৎ করে তার ফোন আসে। ফোন আসার পরে দর্শক সে কথা বলে সাইডে গিয়ে, তার স্বামী জিজ্ঞাসা করে যে কার ফোন এসেছে, তুমি কার সাথে কথা বলছো। দর্শক শ্রোতা, এই নোবেল চিত্রনায়িকা শিমুকে সন্দেহ করত, পরকীয়া সন্দেহ, সে পরকীয়া করে। এই সন্দেহে সে জেরা শুরু করে শিমুকে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে মেয়েরা একটু জেদি টাইপের, বন্ধুর সঙ্গে যদি কথা বলে তারপরও তারা বলতে চায় না, যদি বান্ধবীর সাথে কথা বলে তারপরও তারা সহজে বলতে চায় না, একটু জেদি টাইপের দর্শক শ্রোতা। এই নোবেল দর্শক জেদ ধরেছে, না আমাকে বলতেই হবে, সে বলে না এক কথায় দুই কথায়। দর্শক তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, চিল্লাহাল্লা শুরু হয়, এক পর্যায়ে দর্শক দুজনে হাতাহাতি শুরু হয়, একজন আরেকজনকে দর্শক থাপড়ও দেয়। এরপর দর্শক ক্ষিপ্ত হয়ে নোবেল তার বন্ধুর সহায়তায় দুজন মিলে দর্শক গলা টিপে, শিমুকে গলা টিপে ধরে। দর্শক শ্রোতা, তার বন্ধু ফরহাদ সে তো নিষেধ করতে পারত, তার বন্ধুকে সে আটক করতে পারত, কিন্তু সেটি সে করেনি, বরঞ্চ সে সহায়তা করেছে, তাকে সহযোগিতা করেছে, দুজন মিলেই তাকে গলা টিপে দর্শক হত্যা করেছে। এরপরে শিমুকে টুকরা টুকরো করে দুজনে কেটেছে। কাটার পরে দর্শক বাইরে থেকে 2টি বস্তা নিয়ে এসেছে, সেই বস্তায় প্যাকিং করেছে দুজন মিলে। প্যাকিং করার পরে দর্শক বস্তার মুখ যে সুতার বান্ডিল দিয়ে সেলাই করেছিল, সেই সুতার বান্ডিল দর্শক রাখে আল্লাহ মারিকে, সেই সুতার বান্ডিল তারা গাড়িতে রেখেছিল দর্শক শ্রোতা। এরপরে দর্শক মারার পরে যখন বস্তা রেডি হয়ে গেছে, প্যাকিং হয়ে গেছে দর্শক শ্রোতা, আপনারা ভাবছেন যে সেই বাড়ির তার ছেলেমেয়ে কই? তার ছেলেমেয়ে দর্শক, তার ছেলেমেয়ে ছিল, তারা টের পায়নি, তারা অন্য রুমে ঘুমাচ্ছে দর্শক। দর্শক শ্রোতা, এরপরে দুজন মেয়ে একবারে বস্তা প্যাকিং করে গাড়িতে তুলে, এরপরে দর্শক বাড়ির যে দারোয়ান রয়েছে তাকে পাঠিয়েছে, তুই নাস্তা নিয়ে আয়। এই ফাঁকে তারা গাড়িতে লাশ তুলে, তোলার পরে দর্শক দুজন মিলে বেরিয়ে পড়ে। দর্শক বের হতে হতে দর্শক সারাদিন তারা লাশ নিয়ে ঘোরাঘুরি করে, কোথাও তারা ঘুম করার জন্য জায়গায় পায়নি। আবার তারা বাড়িতে আসে, এসে দর্শক রিল্যাক্স মোডে খাওয়া দাওয়া করে আবার তারা দর্শক সন্ধ্যার দিকে বেরিয়ে পড়ে। দর্শক শ্রোতা, বের হওয়ার পরে আপনারা জানেন যে ব্রিজের সেই 300 গজ দূরে জঙ্গলে চিত্রনায়িকা শিমুকে ফেলে রেখে তারা চলে আসে দর্শক শ্রোতা। এরপরে পরের দিন এই তার স্বামী নোবেল সে থানায় যায়, থানায় গিয়ে জিডি করে, ডায়েরি করে দর্শক শ্রোতা, যে আমার স্ত্রীকে আমি খুঁজে পাচ্ছি না, আমার স্ত্রীকে এনে দাও, সে বাড়ি থেকে বের হয়ে গেছে, আর তাকে পাওয়া যাচ্ছে না। এরপর পুলিশ গণমাধ্যমকে জানায়, এরপরে দর্শক খবর ভাইরাল হয়ে যায়। এরপরে দর্শক সেই যে চিত্রনায়িকা শিমুকে ব্রিজের পারে রেখে এসেছে সেখানকার স্থানীয় লোকজন, একটি বস্তাবন্দি লাশ পায়। এরপর সেখানে পুলিশ যায়, পুলিশ গিয়ে দর্শক একটি
মানে অজ্ঞাতনামা লাশ পায়, মানে লাশটি ছিন্ন বিচ্ছিন্ন, তাকে চেনা যাচ্ছে না। দর্শক শ্রোতা, এরপরে তাকে ময়নাতদন্তে নিয়ে আসে, তার ফিঙ্গারপ্রিন্ট চেক করে দর্শক, এরপর পরিচয় শনাক্ত হয় যে হ্যাঁ, এটি হচ্ছে নায়িকা শিমু। দর্শক শ্রোতা, এরপরে দর্শক পুলিশ তল্লাশি শুরু করে, তার স্বামীকে দর্শক জেরা করে। এরপরে দর্শক শ্রোতা, তার স্বামী যে গাড়িতে করে লাশ নিয়ে গেছিল, সেই গাড়িটি দর্শক ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে মুছে বাড়িতে রেখে দেয়। দর্শক শ্রোতা, পুলিশ তল্লাশি চালায় তার গাড়িতে দর্শক শিমুর যে বস্তাবন্দি লাশ রয়েছে, যে লাশটি দর্শক যে বস্তায় যে সুতা দিয়ে বান দিয়েছিল সেই সুতা, এবং তার গাড়িতে যে পুলিশ সুতার বান্ডিলটি পেয়েছিল, দুটি দর্শক কালার একই সুতা দুটি। দর্শক পুলিশ বুঝতে পারে যে এই খুন এই করেছে। দর্শক এরপরে দর্শক তাকে জিজ্ঞাসাবাদ করে, সে দর্শক বলে দেয় যে হ্যাঁ, আমি খুন করেছি। এরপর দর্শক পুলিশ তাকে গ্রেপ্তার করে, গ্রেপ্তার করে 3 দিনের রিমান্ড নেয়। রিমান্ডে সব কিছু সে বলে দেয়, এখন সে রয়েছে দর্শক কারাগারে। দর্শক শ্রোতা, তাদের দুটি সন্তান তাদের খালার কাছে রয়েছে। দর্শক শ্রোতা, এই নায়িকা শিমু 25টি সিনেমা করেছিল, এবং এই নায়িকা শিমু যখন হত্যা হয় তখন হত্যার তীর ছুড়ে গেছিল জায়েদ খানের দিকে। জায়েদ খানকে অনেকেই দোষারোপ করেছে যে এর পিছনে জায়েদ খান ছিল, কিন্তু দর্শক বাঁচানোর মালিক আল্লাহ, মানুষকে সম্মান দেওয়ার মালিকও হচ্ছেন আল্লাহ। দর্শক শ্রোতা, যে সত্যিকারের খুনি সেই ধরা পড়বেই। দর্শক অবশেষে তার স্বামী ধরা পড়ে গেল, এবং তার সাথে যে তার বন্ধু রয়েছে সেও ধরা পড়ে গেল। দর্শক শ্রোতা, এই হচ্ছে দর্শক চিত্রনায়িকা শিমুর সর্বশেষ আপডেট। এখন তার স্বামী রয়েছে কারাগারে। আমরা চাইবো তার স্বামীর দর্শক সর্বোচ্চ শাস্তি, তার স্বামীর মৃত্যুদণ্ড দেওয়া হোক, তাকে এমন শাস্তি দেওয়া হোক তাকে দেখে আর কোনো স্বামী যেন তার স্ত্রীকে এভাবে নির্মমভাবে হত্যা করতে সাহস না পায়। দর্শক শ্রোতা, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।